৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই শিক্ষা সমাবেশে 56,000 বর্গ মাইল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সেই সব লড়াকু সৈনিকেরা এখানে সমবেত হয়েছেন, যাদের শ্রমে এবং ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চেতনার সংগ্রাম সামনের দিকে অগ্রসর হয়ে চলেছে। আজকের এই শিক্ষা সমাবেশে সমবেত শিক্ষার্থী বন্ধুগণ এবং আজকের এই শিক্ষা সমাবেশ উদ্বোধন করলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রাবন্ধিক এবং গবেষক আবুল মোমেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এবং জ্বালানি সম্পদ রক্ষার আন্দোলনের লড়াকু সৈনিক, জাতীয় তেল গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব অধ্যাপক আবু মোহাম্মদ এবং যারা এই সমাবেশকে শুনছেন, 66তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে এই শিক্ষা সমাবেশ থেকে তাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানাই। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি ছাত্র ইউনিয়নের চেতনার সংগ্রামকে অগ্রসর করে নিতে এবং নীল পতাকাকে আরো উঠে তুলে ধরার জন্য যারা তাদের সর্বোচ্চ সম্পদ জীবনকে আত্মোৎসর্গ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সেই সকল বীর শহীদদের, সেই সকল সূর্য সন্তানদের যাদের পদচিহ্ন আজও আমাদের পথ দেখায় সূর্যের দিকে। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে 1971 সালে আমরা শোষণের জিঞ্জির ছিঁড়ে একটি মুক্ত স্বদেশ পেয়েছি, বাংলাদেশ রাষ্ট্রটিকে আমরা পেয়েছিলাম। এবং স্মরণ করতে চাই শ্রদ্ধাবনত চিত্তে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শিক্ষা সমাবেশের মঞ্চ থেকে যাদের শ্রমে ঘামে এই রাষ্ট্রের চাকা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই সকল শ্রমিক মেহনতি মানুষকে যারা এই রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন এবং যাদের শ্রমের বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ তৈরি হচ্ছে এবং সেই বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক রিজার্ভের কারণেই আজকে বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নত একটি অবস্থার দিকে যাওয়ার যে পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমার ভেতরে রয়েছে, তাদেরকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই শিক্ষা সমাবেশের প্রাক্কালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সচেতনভাবে সচেতন চিৎকারে 11 দফা দাবি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে। সেই 11 দফা দাবির ভেতরে রয়েছে প্রশ্নপত্র ফাঁস রুখতে হবে, সেই 11 দফা দাবির ভেতরে রয়েছে অবিলম্বে পিইসি পরীক্ষা বাতিল করতে হবে, সেই 11 দফা দাবির ভেতর রয়েছে অবিলম্বে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে এবং শিক্ষা আইন 2016 বাতিল করতে হবে, অবিলম্বে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ রুখতে হবে, পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িক পরিবর্তন আনা হয়েছে সেটিকে অবিলম্বে রদ বাতিল করতে হবে, এবং একই সঙ্গে আমরা বলেছি উচ্চ শিক্ষা ক্ষেত্রে ইউজিসির 20 বছর মেয়াদি কৌশলপত্র বাস্তবায়নের পর থেকে সরকারকে ফিরে আসতে হবে, ইউজিসির শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে ধাবিত করবার জন্য যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে যে ইউজিসির 20 বছর মেয়াদি কৌশলপত্র এবং হায়ার কোয়ালিটি এডুকেশন এনহ্যান্সমেন্ট প্রজেক্টের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিকীকরণের দিকে ধাবিত করার যে নয়া ষড়যন্ত্র, নয়া মোড়কে আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেই ষড়যন্ত্রের পথ থেকে আজকে সরকারকে সরে আসতে হবে, আজকে রাষ্ট্রকে বাধ্য করতে হবে এবং সর্বোপরি আজকে রাষ্ট্রকে বাধ্য করতে হবে একই ধারার গণমুখী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে, একটি অসাম্প্রদায়িক শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে
আজকে শিক্ষাকে একটি শিক্ষাকে অধিকার হিসেবে আজকে প্রতিষ্ঠিত করতে হবে, শিক্ষাকে সকল শিক্ষার্থীর অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবার মাধ্যমে আজকে এই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত রাষ্ট্র হয়ে উঠতে হবে, সেই দাবিটি আমরা সচেতন ভাবে এই 66তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সমগ্র দেশের শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলতে চাই আজকে রাষ্ট্রের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা মুখে উন্নয়নের ফাঁপা বুলিয়ে উড়াচ্ছেন, তার বিপরীতে আমরা যখন সচেতন দৃষ্টি নিক্ষেপ করি আজকে রাষ্ট্রের প্রতিটি শিক্ষার উত্তরের দিকে, তখন আমরা দেখতে পাই রাষ্ট্রের শাসক গোষ্ঠী শিক্ষাকে পণ্যে পরিণত করবার জন্য, শিক্ষাকে বাণিজ্যিকীকরণের জন্য তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে দর্শন, সেটি আজকে চারদিকে প্রতিফলিত হচ্ছে। আজকে আমরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা বাণিজ্যিকীকরণের এক মহোৎসব দেখতে পাচ্ছি। আজকে প্রাথমিক স্তরে আজকে 11 ধারার শিক্ষা ব্যবস্থা বর্তমান রয়েছে। আজকে প্রাথমিক স্তরে 100,000 শিক্ষা প্রতিষ্ঠানের 100,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 66,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান আজকে পরিচালিত হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়। আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও আজকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সরকারি ব্যবস্থাপনায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে তার থেকে শতকরা 50% বেশি। আমরা আজকে সর্বোচ্চ স্তরের শিক্ষার দিকে যদি তাকাই উচ্চ শিক্ষায় আমরা দেখতে পাই আজকে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে পরিচালিত হচ্ছে। সুতরাং এই পারিসংখ্যিক চিত্র দেখার পরে কাউকে এটি বলে বোঝাতে হবে না এই সরকার বর্তমান ক্ষমতাসীন সরকার তারা শিক্ষাক্ষেত্রে তাদের দর্শন কি, শিক্ষাক্ষেত্রে যে বাণিজ্যিকীকরণের দর্শনকে তারা আঁকড়ে ধরেছে এই পরিসংখ্যানই তার নির্জন সাক্ষ্য দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার এই মহামারীকরণের মহামারীর উপর আজকে শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু আজকে যে শিক্ষার হওয়ার কথা ছিল জাতির মেরুদণ্ড সেই শিক্ষার মেরুদণ্ডকে আজকে হরণ করা হচ্ছে অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক দূরভিসন্ধির জায়গা থেকে। তার কারণ শাসক গোষ্ঠী জানে জনগণ যদি সুশিক্ষার আলোয় আলোকিত হয়, যদি জনগণের মধ্যে শিক্ষার আলোর মাধ্যমে তার বিবেচনার চক্ষুর উদ্বোধন ঘটে, তাহলে এই শতকরা 85% জনগণকে শোষণের জিনজিরে আটকে রাখা যাবে না, তাদেরকে শোষণ বৈষম্যের যাতা করে পিষ্ট করা যাবে না, তাদেরকে শোষণের মাধ্যমে সেই বিদেশি বহুজাতিক কর্পোরেট পুঁজিকে তুষ্ট করা যাবে না, তাদের বিদেশি পণ্যকে তুষ্ট করা যাবে না, জ্বালানি সম্পদকে জাতীয় সম্পদকে বৈদেশিক প্রভুর হাতে তুলে দেওয়া যাবে না, যেটি তারা বর্তমান সময়ে বেদাতে পারছেন জনগণের অজ্ঞানতার সুযোগ নিয়ে জনগণকে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত রেখে তারা করতে পারছেন, সেই পথ মুক্ত হয়ে যাবে যদি জনগণ সুশিক্ষার আলোয় আলোকিত হয়। সেই জন্য আজকে বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী শিক্ষার মেরুদণ্ডকে হরণের জন্য আজকে প্রশ্নপত্র ফাঁসের মতো মহামারীতে আজকে শিক্ষা ব্যবস্থাকে আক্রান্ত করে দিয়েছেন। আমাদের শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য রেখে আসছেন, তিনি এক সময় বক্তব্য দিলেন খুন হলে হাসি হয় তাই বলে কি বাংলাদেশে খুন বন্ধ হয়ে গিয়েছে কিনা, কিরকম নিরচ্ছ আবার একজন মূল্যবর্গী লোক যদি শিক্ষামন্ত্রীর আসনে বসে থাকেন তাহলে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যেরকম হওয়ার কথা আজকে শিক্ষামন্ত্রী সেই ধরনের বক্তব্য দিচ্ছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বিগত 4 বছরে 63টি পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সর্বশেষ তার সঙ্গে যুক্ত হল 61টি পরীক্ষায় ধারাবাহিকভাবে 11টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। আমরা তারপরে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে আমরা প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ করলাম, আমরা বললাম যে আপনার যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, আপনি যদি আপনার যদি ইন্দ্রিয়গুলো সচল থেকে থাকে,
তাহলে আপনার।